অতিরিক্ত টমটম ও অটো রিকশার চাপে যানজটে নাকাল হবিগঞ্জ শহরবাসী। শহরের প্রধান সড়কে প্রতিনিয়ত যানজট সৃষ্টির কারণে অফিস আদালতের কর্মকর্তা কর্মচারী সহ ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজগামী ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ। শহরের প্রবেশমুখ দিয়ে দিনের পর দিন যানজট লেগে থাকলেও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। এছাড়াও সড়কের দুপাশে ফুটপাত দখল করে দোকানপাট বসার কারণেও চলাচল বিঘ্ন ঘটছে। স্থানীয়রা জানায়, শহরের চৌধুরী বাজার, বাইপাস রোড, কালীবাড়ি, তিনকোনা, পুকুরপাড়, সবুজবাগ, এম এ মুতালিব চত্বর, পুরনো হাসপাতাল সড়ক ও বাণিজ্যিক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। আর অদক্ষ চালকদের কারণে প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। তবে পৌর মেয়র আতর রহমান সেলিম বলেছে, সড়কের দুপাশে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ ও ড্রেন পরিষ্কারের কাজ করা হচ্ছে। যানজট নিরসনে নিয়মিত অভিযান সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। দ্রুত এই সমস্যার সমাধান হবে। যানজটের বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুর রউফ। রউফ, ট্রাফিক বিভাগের কর্মকর্তারা কি কি সমস্যার কথা বলছেন? যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদেরকে জানাবেন। রুজালা, আসলে যানজটের অবস্থা হবিগঞ্জের চরম আকার ধারণ করেছে। আমি আছি এখন চৌধুরী বাজার এলাকায়। এখানে আপনাকে যদি দেখাই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত টমটমের কারণে হাজার হাজার টমটম তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এবং তাদের কোনো নিয়ম নিয়োগা করে না তারা, যার ফলে নিয়মিতই আমাদের এই শহরের যানজট লেগে থাকছে। এখানে আসে তারা হাসপাতালে, বিশেষ করে রোগীরা আছে হাসপাতালে, এখানে ভোগান্তিতে পড়তে হয়। তারা মনে করছেন যে এই যানজটের সমস্যা দীর্ঘদিনের যানজটের সমস্যা। এ বিষয়ে আমি আপনাকে কিছু জানিয়ে রাখি। হবিগঞ্জ শহরে এই চৌধুরী বাজার থেকে স্বাস্থ্যনগর পর্যন্ত মধ্যে হাজার হাজার টমটম রিক্সা চলাচল করে, যার ফলে এই যানজটের চরম আকারে ধারণ করছে। আমি এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগের সাথে কথা বলছি। তারা যেমনটি বলছেন যে যানজট নিরসনে তারা দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবেন। ইতিমধ্যে পৌর মেয়র আতর রহমান সেলিম উনি নিজে মাঝে মধ্যে অভিযান করছেন, কিন্তু কার্যত কোনো ব্যবস্থা এখনো হচ্ছে না। তো এই বিষয়ে আমি ট্রাফিক বিভাগের কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারা যেমনটি বলছেন যে তারা রমজানের উপলক্ষে তারা বিশেষ যানজট নিরসনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছেন। আপনাকে ধন্যবাদ।